আমার যে দংশন করছে রে ভাই, বলতে পারিস ভাই? প্রতিদিন আমরা খেলতে আসি, আমাদের এমন তো কোনোদিন হয় না ভাই। সত্যি দাদা, আজ আমাদের এমন দাদা হলো বলতে পারিস? আমরা তো প্রত্যেকদিন এই পিতার পুষ্প উদ্যানে খেলতে আসতাম, কোনোদিন আমাদের এমন হয়নি। তবে কেন আজ আমাদের খেলা শেষ না হতে সবাই ধুলাতে পড়ে কেন? তোমাদের যেতে বিলম্ব হচ্ছে বলে না, যার জন্য আমি নিজে এসেছি। আরে দুষ্ট, ওঠো ওঠো, তোমরা রাজপুত্র এমন ভাবে ধুলাতে পড়ে থাকে না, ওঠো না। আরে তোমরা কথা বলছো না, আমি তোমাদের পিতা এসেছি, ওঠো, প্রাসাদে ফিরে যাবে। আমার আমার পুত্র দেন নাগমুখী, এমন রক্তের ধারা বল যায় কেন? তবে কি পুত্র গণার? ও আমি বুঝতে পেরেছি, ওই মায়াবিনী মনসা ওই কানি এসেছিল আমার কাছে কিঞ্চিত পূজারে তরে তরে দেই নাই তাহারে পূজা, তার মস্তকে মেরেছি হেতালের বাড়ি, আর বাড়ি হতে কুকুরের মতো দৌড় দৌড় করে তাড়িয়ে দিয়েছি। সেই অপরাধে ওই কানি আমার পুত্রদের দংশন করে গেছে। ওরে চাঙ্গিমুড়ি কানি মনসা, তুই কি মনে ভেবেছিস? তুই ভেবে গেছিস যে চাঁদের পুত্রকে নিয়ে নিয়েছে, চাঁদ আবার পুষ্প দিয়ে মা বলে স্বীকার করবে? না রে কানি, না, এই চাঁদের প্রাণ থাকতেই কোনোদিনের জন্য তোর মা বলে স্বীকার করবে না। এইবার দেখ, এখন আমার এই পৃথিবীর বুকে বেঁচে আছে মিতা ধনন্তরী। আমি এই মুহূর্তে চললাম আমার মিত্রভরের আকারে, মিত্রভরের দেখে নিয়ে আমার পুত্রদের বাঁচিয়ে নেবো রে কানি, তুই দূর থেকে দেখ। আমি এই মুহূর্তে চললাম আমার মিত্রভরের আকারে। বলুন মিত্রবর, আমার বড় সর্বনাশ হয়ে গেছে, আমার বাড়িতে বড় বিপদ। কি হয়েছে মিত্রবর? জানেন মিতা, জানেন আমার ছয় পুত্র সবাই ওই উদ্যানে খেলতে গিয়েছিল, আমার মনে হয় তাদের সর্পে পড়িয়াছে। সর্পে দংশন করেছে, এই তোমার বিপদ মিত্রবর। এই মুহূর্তে চলো মিত্রবর, তোমার ছয় পুত্রকে আমি বাঁচিয়ে দেব। আসুন মিতা, আসুন। ওই দেখুন মিতা, দেখুন আমার ছয় পুত্র সবাই কেমন ধুলাতে পড়ে আছে, আপনি বিলম্ব করবেন না, তড়া করে দেখুন মিতা। আমি বাঁচিয়ে দেবো তোমার ছয় পুত্রকে মিত্রবর। আর এও জেনে রাখো মিত্রবর, যতদিন বেঁচে আছে পৃথিবীর বুকে অজা ধনন্তরী, সর্পের কোনো ভয় নেই। আমি এখনই যাচ্ছি মিত্রবর। দেখুন মিতা, ও যা চাপড়িয়া মন্ত্র বলে আমার তরি গো, চাপড়িয়া মন্ত্র বলে অজাধন তরি গো, চাপড়িয়া মন্ত্র বলে মরে গে, তাপরিয়া
বাঁচাতে পারলাম না মিত্রবর। কি বললেন নিমিতা, কি বললেন? আমার পুত্রদের আপনি বাঁচাতে পারলেন না। হ্যাঁ মিত্রবর। তবে কি আর আমার পিতা পিতা বলে ডাকবে না? বলুন না মিত্র, আমায় ডাকবে না মিত্রবর? আবার আমি চেষ্টা করি, দেখবো মিত্রবর। তবে হে এই মুহূর্তে চম্পক নগরের মা ভগ্নিগর সবাইকে শঙ্কের ধ্বনি আর উলুধ্বনি করতে বলুন, আমি এই মুহূর্তে সংকোচন করব। ও চিন্তা আপনি করবেন না, এই মুহূর্তে আমার দাস দাসীগণ উলুধ্বনি করছেন এবং শঙ্খ বাজাচ্ছেন। আরে নাম জামারাম মন্দে বলে আজা ধনুর তোড়ি গঙ্গে দেব ভাটি গো, গঙ্গে দেব ভাটে গো, তবে তোমরা চন্দ্রবালে আমার রাজা ধন তোরি গো, তবে তোমরা চন্দ্রধারে জয় পদ্ম পাশ মারা দিল গো, মগ পাশ মারা দিল গো, তবে তোমরা চন্দ্রবালে আমার রাজা ধন তোরি গো, তবে তোমরা নারী গহন শঙ্খ বাহ যাও গৌনা ইউলের ধনি না জানিয়ে তোমরা কেন এসেছিলে উদ্যানে খেলতে? বলো পুত্র বলো, কেন এসেছিলে বলো? আশীর্বাদ করে পুত্রগণ, তোমাদের দম্পত্র জীবন জড় সমুদয় হয়। পুত্র দম্পত্র জীবন জড় সমুদয় হয়, দম্পত্র জীবন জড় সমুদয় হয়। আশীর্বাদ করি পুত্র গান, তোমাদের দীর্ঘ আয়ু হোক। ওঠো পুত্র মেতা, আমি একদল আছি। সখি মিতা, দাঁড়ান দাঁড়ান, আপনি চলে যাচ্ছেন? আপনি আমার রাজভবনে যাবেন না? আর কিছু সেবা না করে আপনি চলে যাবেন? না মিত্র, তা হতে পারে না। তোমায় হয়তো জানা নেই মিত্রবর, যে গৃহস্থের বাড়ি আমি সর্বে কাটা রোগী বাঁচাই, অন্য তো দূরের কথা, জল পুচ্ছে তো গ্রহণ করি না। সখি মিতা, তবে হ্যাঁ, একদিন এসে আপনার বাড়িতে বসে আপনার সঙ্গে আমি সেবা করে যাবো। আবার আপনি আসবেন? আসবো তাহলে, আসুন। নমস্কার। নমস্কার পুত্রগণ, আমাকে না জানিয়ে তোমরা কোনো দিনের জন্য আসবে না উদ্যানে খেলতে। মনে থাকবে এই মুহূর্তে চলো আমার সঙ্গে। তোমার পূজার প্রচার হবে না কোনোদিনের জন্য। আমি ওই ভাইকে কেমন করে হত্যা করি? শোনো দিদি, চলে যাই কিছু দধি দুগ্ধ নিয়ে ভিক্ষা করতে করতে চরলার ভবনে। চরলার কাজ হতি না, ওই ধন্তরীর মরণ বারতা জেনে এসো, তারপর আমি তোমার সব কিছু বলে দেবো। তাহলে তুই আমাকে সুন্দর করে সাজিয়ে দিবি। চলো দিদি, আমি তোমাকে না সুন্দরভাবে গোয়ালের রূপ সাজিয়ে দেবো দিদি। চলো দিদি।
তোরা কে নিবি লয়া আমার ওই আমার কালো গায়ের কিসের কারণে আসিয়াছো এই কৈলাস মন্দিরে মা? অগবিতা মনসা, তুমি তো আর বিবাহের কালে বর দিতে চেয়েছিলে। হ্যাঁ মা, আমি তোমার বিবাহ কালে বর দিতে চেয়েছিলাম মা, সে বর তো তুমি নাওনি মা। না পিতা, সেই বরের প্রয়োজন আমার এখন। সেই বরের প্রয়োজন এখন মা? হ্যাঁ পিতা। বেশ মা বেশ, আমি তোমার কাছে কথা দিলাম মা, হাসি মুখে দান করিব সেই বর। পিতা গো মনসা, আমি অন্য কোন বর চাই না। তুমি কি চাও মা? আমি চাই। তুমি কি চাও? তোমার মস্তকের উদয় না। মনসা, এতই বড় স্পর্ধা তোমার, তুমি চাও মোর মস্তকের উদয় না? না মা, পারিব না মোর মস্তকের উদয় না তোমাকে দিতে। তাহলে আমি কি বলবো জানো পিতা? তুমি কি বলতে চাও? আমি বলবো আমার পিতা মহাদেব মিথ্যাবাদী। তবে শুনে যাও মা মনুষ্য, এই মহাদেব যদি মিথ্যাবাদী হয়ে যাবে না মা, আকাশে কোনোদিন চন্দ্র সূর্য উঠবে না, নদীতে কোনোদিন জোয়ারে ভাটি খেলবে না, এই পৃথিবী রসাতলে চলে যাবে মা। তাই কন্যা হয়ে পিতাকে বলছে মিথ্যাবাদী। বাহ বাহ ওগো মা মনুষ্য, পিতা উদয় নাগ আমি তোমার কাছে দিতে পারি মা। দাও পিতা। কিন্তু একটি শর্তে মা। বলো পিতা। আড়াই দণ্ডের তরে দিতে পারি তোমারই কাছে, আড়াই দণ্ড হয়ে গেলে ফিরিয়ে দিও আমার মস্তক উদরে। কথা দাও মা মনুষ্য। কথা দিলাম পিতা, ফিরিয়ে দেব উদয় নাগ। ওরে ওরে উদয় নাগ, কোনোদিন লাবাইনি তোরে ধরে রেব কে আমার মা মনসার কথা মতো লাবাইলাম তোরে ধরে রেব কে আমার মা মনসার কার্য সমাদায় করিয়া পাকা মিলে উড়ে এসো আমার মস্ত। পিতা গো, যাওয়ার সময় তুমি আমার আশীর্বাদ করো পিতা। আশীর্বাদ করি মা মনসা, তোমার মনোবাসনা হোক পূরণ, তোমার মনোবাসনা হোক পূরণ, তোমার মনোবাসনা। তাই তো আমি তো দুগ্ধ বেস্তি যাচ্ছি, যাওয়ার সময় ছোট্টখাটোর গান গাইতে গাইতে যাই। ওরে সুন্দর সুন্দর সাপিনী, ওরে সুন্দর সুন্দর সাপিনী, বিশদের বেশি লো ওরে পোষমানাবার কৌশল জানা চাই, ওরে পোষমানাবার কৌশল জানা চাই, সুন্দর সুন্দর সাপিনী বিশদের বেশি লো, সুন্দর সুন্দর সাপিনী বিশদের বেশি লো, পোষমানাবার কৌশল জানা চাই, ওরে পোষমানাবার কৌশল জানা চাই।
Shivaya Namah, Om
কি দংশনের জ্বালা, এই দংশনের জ্বালা আমি আর সইতে পারছি না। দয়া ভাই দরকার, আমি যে দংশনে জ্বালা আর সইতে পারছি না দরোগা, ও তাকিয়ে দেখো দরোগা, শিবের মস্তকে উদয় রাগ আসিয়া মোব মস্তকে করিয়া দংশ পাখা মেলে উড়ে যায় শিবের মস্তকে। একই দংশনে জ্বালা দরোগা, আমি যে বিশেষ জ্বালায় আর সইতে পারছি না দরোগা। আমার কথা বলুন না স্বামী, আমার কথা বলুন না দরোগা। আজ বিনা অপরাধে কেন আজ আমায়, কেন আজ আমার শিবের মস্তকে সে উদয় নাগ আমায় দংশন করলো? বলো না তারকা, বলো না। একমাত্র মরণ বৃত্তান্ত গোপন কথা আমি তোমায় ছাড়া আর কাউকে বলিনি। বলো না তারকা, আমার মরণ বৃত্তান্ত গোপন কথা তুমি কার কাছে বলেছো তারকা? ও গো স্বামী, আশ্বাস ছিল এক রমণী আমার সাথে পাঠিয়েছিল সই, আর তোমার আমার গোপন কথা, তোমার ওই মরণ বার্তা কথা না সারাল থেকে সব শুনে নিয়ে আমার দুজনে ছা মায়ের মতন ঘুরে বেড়াচ্ছে, আমি যদি বেঁচে থাকি এই পৃথিবীর বুকে তাহলে মনুষার পূজা হবে না, হবে না, হবে না। বিশ্ব মাজারে মাজারে তোমায় মনে পড়ে দরকা আজ না আমার শিষ্য ধনব না, তুমি একটি বার ওদের রাখতে পারো না, আমার মনে হয় আমি ভালো হয়ে যেতে পারি, আর দেরি করো না, ওদের একটি ভাই তুমি ডাকো দরকা, একটি বার ওদের ডাকো দরকা। আমি তোদের ডেকেছি রে বাবা, আমার যে বড় বিপদ, ওই শিবের মস্তকে ছিল উদয়নাথ, আমায় মস্তকে করিয়া দংশন, আবার আমি দেখেছি পাখা মেরে উড়ে গেছে ওই শিবের মস্তকে। দেখিয়েছিলাম তোদের ঔষধ গাছ, সে কথা আজ কি তোদের মনে পড়ে বাবা? একবার বললো বাবা, সে কথা তোদের কি মনে পড়ে বাবা? বহু পূর্বে গিয়েছিলাম সেই গৌতম পাহাড়ে দুটি ভাই তোমার সাথে, দেখিয়েছিলে ঔষধ গাছ, সেই ঔষধ গাছ যদি মারা যায় আমরা দুটি ভাই কি করব? আমি বলে দেব, ঔষধ গাছ যদি মারা যায়
তাহলে আমি তোদের দুটি ভাইকে সব বলে দেবো রে বাবা, তোরা যাবি সামন দিয়ে, দেখবে একটা নদী পড়বে, সেই নদীর নাম কি হবে? কিরেন নদী। কিরেন নদী? ওই কিরেন নদী হতে কিশল মাছ ধরবি, অগ্নিতে দাহ করবি, গাছের গায়ে ছোঁয়া লাগাবি, দেখবি যে গাছ মরে যাবে বেঁচে যাবে সেই গাছ হবে আমার জীবনের অংশ। তুমি যাওয়ার সময় আমাদের দুটি ভাইকে প্রাণে ভরে আশীর্বাদ করে করে দে, আমরা যেন ঔষধ নিয়ে তারা করে তোমার কাছে ফিরে আসতে পারি করে দে। ওরে পুত্র ধরা, ওরে পুত্র মনা, তোদের দুটি ভাইকে আমি যাওয়ার সময় প্রাণ ভরে আশীর্বাদ করে দেবো বাবা। যা যা, যাওয়ার সঙ্গে সঙ্গে তোরা ঔষধ গাছ পেয়ে যাবি, দেরি করিস না, তোরে তোরা করে যা বাবা। আমরা দুটি ভাই ফিরে আসার না পর্যন্ত তুমি গুরুদেবকে কোথাও নিয়ে যেও না গুরুবা, তোমরা গুরুদেবকে নিয়ে কোথায় যাবে না গুরুদেবের কাছে। জানি না জানি না কেমন আছে আমাদের গুরুদেব। ও গো গুরুদেব, আমরা আসছি গুরুদেব, আমরা আসছি গুরুদেব। সে যখন বেঁচে নেই ঔষধ কি হবে বাবা, ওই ঔষধ নিয়ে অগ্নিতে নিক্ষেপ করো তো। মায়ের কথা মতো ঔষধ আমরা নিক্ষেপ করি ওই জ্বলন্ত অগ্নির মধ্যে।
গুরু মা এই চেয়ে দেখো মা তোমার কথা মতো ঔষধ আমরা নিক্ষেপ করলাম ওই জ্বলন্ত অগ্নির মধ্যে আর যদি কোনো উপায় থাকে গুরুদেব আমাদের বলে দেবে দাদা আর বিলম্ব করব না গুরুদেব শিষ্য ধনা মানা ঔষধ দিয়ে চিৎকার করে আসছে ধনা মানা ধনা মানা বলে এসব পুত্র আমি না তোদের আমাদের অপেক্ষায় করে বেঁচে আছি বাবা এসো দাঁড়া করে এসো এসো দাঁড়া করে এসো বাবা আমি না তোদের অপেক্ষা করে বেঁচে আছি বাবা দে তাহলে তুমি শুনতে চাও গুরুদেব আমরা দুটি ভাই ঔষধ নিয়ে মনের আনন্দে দুটি ভাই ফিরে আসছিলাম তোমাদের কি বলেছে বাবা ভাই কাছে বলে মায়া চিতা করিয়া শ্রীজন শ্রীজন গুরুমার বেশ করিয়া ধারণ ধারণ চিতার পাশে বসে করেছিল আমরা যখন এলাম
নিক্ষেপ কর জ্বলন্ত অগ্নির মধ্যে, আমি যে বিচার জ্বালাই আর যাইতে পারছি না রে বাচ্চা। হোক গুরুদেব দোষ তো দেই নে, আমি যে আমার করব না গুরুদেব। অমূল্য যদি একবার আগুনে পেলে দেওয়া যায় না, কোনদিন হারি ফিরে পাওয়া যায় না রে। চতুর্দিকে কেন অন্ধকার হয়ে আসছে, আমার বাইরে তোলা দিয়ে কেমন ভাবে যেন মাটি আস্তে আস্তে করে সরে যায়। আমি যার দাঁড়াতে পারছি না, ভেবে যায় দিকের ছাতি আমার আটকে আছে। আমি তোদের দুটি ভাইকে একটি কথা বলে যাই, আমি মরে গেলে না, আমি মরে গেলে তোরা দুটি ভাই আমায় কাঁধে করে নিয়ে যাস। ওই যাই না গো মজমপুরে, সেখানে গিয়ে তোরা কি করবে জানিয়ে রে বাবা। আমার শৈশ না, আমার শৈশ তুই খণ্ডে খণ্ডিত করবি, তিন জায়গায় কিছু করতে পারবি। আমার কবরে তোরা সবাই হাত দিয়ে মাটি দিস, আমার কবরে তোরা যেন কেউ পা দিয়ে মাটি দিস না। তোরা ভালো করে লক্ষ্য করে দেখবি, একটা হবে ঈশ্বরের মূল, একটা হবে বেজি, আর একটা হবে ধনন্তরিকা। ওবার গুরুদেব এই তিনটি অংশ হবে গুরুদেব। এই তিনটি অংশ কি হবে জানি যে বাবা, এই তিনটি অংশ যে গৃহস্থের বাড়ি থাকবে না, সর্পের কোনো ভয় হবে না রে। শুধু মনে করে ধরে আমার কবরে হাত দিয়ে বানি বিষের জ্বালা, আমি জ্বালাই দিয়ে চলতে পারছি না কে পারছি না কে ধরে ওরে গি ওরে উদাসে ওরে পথ চিরে চিরে ডাকছে কাটারি লক্ষ বক্ষ সমুদ্রের মাঝে নতুন নতুন সমুদ্রে দিতে হবে বাড়ি। আমাকে আমাকে পার করে দাও না ও মাঝি ভাই, আমাকে তুমি পার করে দাও। আমি যে বিচার জ্বালাই আর চলতে পারছি না, আমার ভাই তো আজ কেমন যেন মাটি ধরে যাচ্ছে। আমি যে বিচার জ্বালাই আর নিচে তারকা তারকা তুমি কোথায় কোথায়, তুমি আমার কাছে এসো কাছে এসো, আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন তারকা। আমায় মস্তক যে অনেক কেমন করছে, আমার চতুর্দিক কিছু মন করে ঘুরছে।